পরিমণির বিলাসবহুল জীবনযাপনের মধ্যে মাঝে মধ্যে বিদেশ ভ্রমণের বিষয় নিয়ে অনেক রকম গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে এবার তার এই বিদেশ ভ্রমণ নিয়ে শকিং একটা ইনফরমেশন সামনে আসলো। বাংলা নিউজ 24-এর একটি প্রতিবেদনে ছাপা হয়েছে যে গত এপ্রিল মাসে পরী যখন দুবাইতে ছিল তখন সেখানে প্রতিদিন হোটেল ভাড়াই ছিল প্রায় 1.5 লাখ টাকা। সেই রিপোর্টস অনুযায়ী গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে যে পরীমণি 23 এপ্রিল দুবাইতে ব্যাংকের একজন শীর্ষ কর্মকর্তার সাথে গিয়েছিলেন এবং সেই সময় পরী ওয়ার্ল্ডের টলেস্ট বিল্ডিং বুর্জ খলিফার হোটেল আরমানিতে ছিলেন এবং টানা 7 দিন তিনি সেই হোটেলের অ্যাম্বাসেডার স্যুটে ছিলেন, যেখানে এক একটা সুইটের জন্য প্রতিদিনের ভাড়া প্রায় 1,58,000 টাকা। এবং সেই সময় ওই ট্যুরে পরীর সঙ্গে তার কথিত মামা দীপুও ছিল, যদিও সে আলাদা সুইটে ছিল। এবং জানা যায় যে এই সফরের আয়োজনটা সেই অ্যারেঞ্জ করে দিয়েছিল। এছাড়া আরও জানা গিয়েছে যে গোয়েন্দাদের কাছে তথ্য এসছে পরীমণি সেই ট্যুরে নগদ 15 লাখ টাকা নিয়েছিলেন। ইনফ্যাক্ট গোয়েন্দা সূত্রে এও জানা গিয়েছে পরীমণি এবং পিয়াসা তাদেরকে নিয়ে যারা যারা এমন প্রমোদ ট্যুরে গিয়েছেন তাদের লিস্ট বের করা হচ্ছে এবং ইতিমধ্যেই 10 জনের মতো তালিকা পেয়েছেন গোয়েন্দা বিভাগ, যেই বিষয়গুলো এখন খতিয়ে দেখা হচ্ছে। ওয়েল, যাই হোক, এখনও যেহেতু কেবলমাত্র ইনফরমেশনই পাওয়া গেছে এবং বিষয়টা নিয়ে এখনও তদন্ত চলছে, সো দেখা যাক তদন্ত শেষে কী বের হয় এবং আসলেই ঘটনাগুলো সঠিক কিনা। আপনারা দেখছেন স্টার গল্প, বাংলাদেশের প্রথম এবং বিশ্বস্ত অনলাইন এন্টারটেইনমেন্ট নিউজ পোর্টাল।